অপরের রোগ টেনে নেওয়াই যার স্বভাব, তিনি আর কদিন সুস্থ থাকবেন? তিনি যে দয়াময়, আমাদের দয়ানিধি রাম। বারংবার তিনি ভক্তের কাতর প্রার্থনায় ভক্তের রোগ নিজ দেহে টেনে নিয়ে নিজে অসুস্থ হয়ে ভক্তকে নিরাময় ও সুস্থ করে তুলতেন। আজ বৃহস্পতিবার, আজকের ঠাকুর প্রসঙ্গটি শ্রী মাধবচন্দ্র মজুমদারের শতবার্ষিকী গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই প্রসঙ্গটি শ্রী মৃণালকান্তি দাশগুপ্ত পুরুষোত্তম শ্রী শ্রী রাম ঠাকুর বইতে উল্লেখ করেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রদ্ধেয় গুরুভ্রাতা ভগ্নীগণ, শুরু করছি ফেসবুক পেজ শ্রী শ্রী রাম ঠাকুর এবং ইউটিউব চ্যানেল রামকথার সাপ্তাহিক বিশেষ আয়োজন বৃহস্পতিবারের ঠাকুর প্রসঙ্গ। বহুদিন পূর্বের কথা, তখন কালীঘাট ছিল ঝোপ জঙ্গলে ভরা। ঠাকুর গেলেন তার এক ভক্তের বাড়িতে, পড়লেন অসুস্থ হয়ে, প্রচণ্ড দাস্ত, খুবই খারাপ অবস্থা হয়ে গেল। ভক্তটি নিজেও ছিলেন ডাক্তার, ঠাকুরের দাস্ত দেখে তার একটুও ভালো লাগলো না। আনা হলো সাহেব ডাক্তার, কিন্তু তিনি বলে গেলেন হোপলেস, কোনো ওষুধ দিলেন না। ঠাকুর সংজ্ঞাহীন, রাত 9টায় ফিরে এলো জ্ঞান, প্রচুর ক্ষুধা। একটা পাতার নাম করলেন ঠাকুর, জঙ্গল থেকে খুঁজে সেই পাতা নিয়ে আসা হলো, তৈরি হলো ঝোল। অনেকটাই খেলেন ঠাকুর, অল্প সময়ের মধ্যে পড়লেন ঘুমিয়ে। এক ঘুমে প্রায় রাত ভোর হয়ে গেল, পেটে প্রচণ্ড ক্ষুধা, মাতার কাছে ছিল কিছু ফল, সবটাই ক্ষুধার টানে খেয়ে নিলেন ঠাকুর। বাড়ির সবাই তখন ঘুমে অচেতন, ঠাকুর বেড়াতে বেরিয়ে গেলেন। কোথায় গেল তার দুর্বলতা তিনিই জানেন। ভোরের আকাশ, কোথাও নেই রোদের ছোঁয়া, মৃদুমন্দ হাওয়া বইছে, আকাশের নীল সমুদ্রে উড়ে যাচ্ছে পাখি, প্রকৃতি যেন সদ্য স্নাতা। ধীরে ধীরে ঘাসের গালিচার উপর দিয়ে ঠাকুর হাঁটতে হাঁটতে চলে এলেন কালীঘাট থেকে ইডেন গার্ডেনে। সেখানে ঢুকে খেয়ে নিলেন আরও কিছু ওষুধি গর্ভ। তারপর সেই মাঠ পেরিয়ে চলে এলেন হাওড়া স্টেশনে। ইচ্ছে হলো হরিদ্বার যেতে। পরিচিত এক রেল কর্মচারী ঠাকুরের যাবার ব্যবস্থা করে দিলেন, তিনি চলে এলেন হরিদ্বারে। ব্রহ্মকুণ্ডের তীরে দেখা হয়ে গেল গুরুদেবের সঙ্গে, রয়েছেন আরও দুজন মহাত্মা, একটি যজ্ঞ করে বসে আছেন তারা। ঠাকুরকে দেখে গুরুদেব বলে উঠলেন, তোর জন্যই যজ্ঞের প্রসাদ নিয়ে বসিয়া আছি। প্রসাদ গ্রহণ করলেন ঠাকুর। গুরুদেব আবার বললেন, এখন তাড়াতাড়ি ফিরিয়া যা, তোর জন্য সকলেই ব্যস্ত হইয়া পড়িয়াছে, দেরি করবি না। ঠাকুর কলকাতায় চলে এলে সবাই তাকে ধরলেন, কোথায় গিয়েছিলেন ঠাকুর? মধুর হেসে ঠাকুর শুধু বললেন, হরিদ্বার হইতে বেড়াইয়া আসলাম। বিচিত্র ঠাকুরের লীলাও বিচিত্র, মানুষের বুদ্ধির অগম্য। ভক্তগণ আর কি বলবেন, অপলোকে তাকিয়ে রইলেন ঠাকুরের শ্রীমুখপানে। জয় রাম, জয় গোবিন্দ।